নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিএ টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। ভূগোলের আমি দুখানা সেট সলভ করাবো। তো দেখো, 224 নম্বর পেজ এবং 246 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ বেসিকিউ টু দা পয়েন্ট নিয়ে দেখা করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 1.1 এ সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাতীয় শক্তি হলো অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার নদী হবে। 1.2 তে কি বলেছে, সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ফিয়র্ড বলে। 1.3 তে কি বলেছে, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, মানে কি বলেছে ওজোন স্পিয়ারকে বলা হয়। 1.4 কি বলেছে, উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক, এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ব্যস্তানুপাতিক হবে। 1.5 কি বলেছে, শৈবাল সাগর দেখা যায়, এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার আটলান্টিকে দেখা যায়। 1.6 কি বলেছে, পৃথিবী যখন চন্দ্র সূর্যের মাঝে মানে থাকে তখন তাকে বলে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার প্রতিযোগ বলে। পরের প্রশ্ন কি বলেছে, 1.7 কি বলেছে, জৈব বজ্র থেকে যে গ্যাস পাওয়া যায় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বায়োগ্যাস পাওয়া যায়। 1.8 কি বলেছে, ভারতের পশ্চিম উপকূলে উপগ্রহগুলি হলো, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কয়াল বলে। 0.9 কি বলেছে, যে নদীর প্রবাহ পথে শিব সমুদ্র জলপ্রপাত অবস্থিত তা হলো, এর অ্যান্সার হবে কোয়াল অ্যান্সার কাবেরী হবে। 1.10 কি বলেছে, আম্রবৃষ্টি দেখা যায়, এর অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার দক্ষিণ ভারতে। 1.11 কি বলেছে, স্থানান্তর কৃষিকে ভারতে বলা হয়, এর অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার জুম বলা হয়। পরের প্রশ্ন কি বলেছে, 1.12 তে ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয়েছে, এর অ্যান্সার হবে কোয়াল অ্যান্সার পশ্চিমবঙ্গে। 1.13 তে কি বলছে, হীরক চতুর্ভুজ বিষয়টি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত, এর অ্যান্সার হবে কোয়াল অ্যান্সার রেল। 1.14 কি বলছে, সূর্য সমলয় উপগ্রহ হলো, এর অ্যান্সার হবে উত্তর থেকে দক্ষিণে ঘুরছে, উত্তর থেকে দক্ষিণে ঘুরছে। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো উত্তর থেকে দক্ষিণে ঘুরছে। পরের প্রশ্ন কি বলেছে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 2.11 জলপ্রপাতের নিচে সৃষ্ট গড় থেকে প্রপাত কূপ বলে, এটা কি আছে, ঠিক আছে। 2.12 কি বলেছে, মেসোস্ফিয়ারের নিচের অংশকে বলা হয় আয়নোস্ফিয়ার, এটা কি আছে, এটা ভুল আছে। 2.13 কি বলেছে, লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটা কি আছে, ভুল আছে। 2.14 কি বলেছে, গ্যাসীয় বজ্রের ব্যবস্থাপনা পদ্ধতি হলো কম্পোস্টিং, এটা কি আছে, এটা ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন 2.15 নবীন পলি যুক্ত অঞ্চলে পাঞ্জাবে বেট নামে পরিচিত, এটা কি আছে, ভুল আছে। 2.16 কি বলেছে, ভারতের একটি শীতলতম মরু মালভূমি হলো লাডাখ, এটা কি আছে, ঠিক আছে। 2.17 কি বলেছে, ভারতের রুট বলা হয়, এর আনসার কি বলেছে, ভিলাই, এটা কি আছে, ভুল আছে। তো বুঝতে পারছো, এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। তো দেখো, 2.21 কি বলছে, বরফিন পর্বত শিখরকে ড্যার বলে, অ্যান্সার হবে নুনাটক বলে। 2.22 কি বলেছে, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয়, এর অ্যান্সার হবে 100%। 2.23 কি বলেছে, উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে, অ্যান্সার হবে হিমপ্রাচীর বলে। 2.24 কি বলেছে, ফ্লাই অ্যাশ এক ধরনের ড্যাশ বজ্র, অ্যান্সার হবে কঠিন বজ্র। 2.25 কি বলেছে, ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, অ্যান্সার হবে সিয়াচেন। 2.26 কি বলেছে, উচ্চ গঙ্গা সমভূমির নতুন পলিমাটিকে কি বলে, এর অ্যান্সার হবে খাদার বলে। 2.27 কি বলেছে, কোন সফট কপি কি বলেছে, ক্ষুদ্রতর অংশকে বলে, অ্যান্সার কি হবে পিক্সেল বলে। তো দেখো, এবার আমি এসএকিউবগুলো সম্পূর্ণটা সলভ করে দেবো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 2.31 শিলাময় মরুভূমিকে কি বলে, অ্যান্সার হবে হামাদা বলে। 2.32 কি বলেছে, তুষার ভক্ষক কোন বায়ুকে বলা হয়, অ্যান্সার হবে চিনুক বায়ুকে বলা হয়, চিনুক বায়ুকে বলা হয়। 2.33 কি বলেছে, পূর্ণিমা তিথিতে শিশগি অবস্থাকে কি বলে, অ্যান্সার হবে প্রতিযোগ বলে। 2.34 কি বলেছে, ভারতের নবীনতম রাজ্য, তো দেখো কোনটি, অ্যান্সার হবে তেলেঙ্গানা হবে। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে 2.35 রোডেনডন কোন প্রকার অরণ্যে উদ্ভিদ, অ্যান্সার হবে পার্বত্য উদ্ভিদ। 2.36 কি বলেছে, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম, অ্যান্সার হবে কান্ডালা হবে। 2.37 কি বলেছে, ভারতের কোন রাজ্য জনসংখ্যা সবচেয়ে কম, অ্যান্সার হবে সিকিম। তো দেখো, 2.38 কি বলেছে, সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায়, অ্যান্সার হবে উত্তর দিনাজপুর হবে। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। 2.41 কি বলছে, গুরু শিখর, এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার আরাবল্লি। 2.42 কি বলছে, কেন্দ্রীয় কৃষি গবেষণা করে, এর অ্যান্সার হবে একের অ্যান্সার পূষা। 2.43 কি বলছে, স্যাডেল পিক, এর অ্যান্সার হবে চারের অ্যান্সার আন্ডামান। 2.44 কি বলছে, ক্রান্তীয় ঘূর্ণপাত, এর অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার টর্নেডো, ঠিক আছে। এবার আমি 246 নম্বর পেজের যাবতীয় ভূগোলে এমসিকিউগুলো সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, 1.1 যে উচ্চভূমি দুটি নদী আবহবিহকে পৃথক করে তাকে বলে, এর অ্যান্সার হবে কোয়াল অ্যান্সার জলবিভাজিকা বলে। 1.2 তে কি বলেছে, মহাদেশীয় হিমবাহর মধ্যে বরফযুক্ত
উঁচু ভূমির চূড়াকে বলে এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার নোনা টক্স বলে ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে শান্তমণ্ডল বলা হয় এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে গর্জন চল্লিশে হলো অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ফাইভে উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক এর অ্যান্সার কী হবে ব্যস্তনিপাতিক হবে পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে সরি ওয়ান পয়েন্ট সিক্সে মরা কোটাল হয় এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শুক্লা ও কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে ওয়ান পয়েন্ট সেভেনে কী বলছে ফ্লাই আস কী ধরনের বজ্রের উদাহরণ অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শিল্প বজ্রের উদাহরণ ওয়ান পয়েন্ট এইটে কী বলছে সিন্ধু সমভূমির নবীন পলি গঠিত সমভূমিকে বলে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বেট ওয়ান পয়েন্ট নাইনে কী বলছে অসমের কালবৈশাখী কী নামে পরিচিত অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বর্ধৌশিলা পরের প্রশ্ন কী বলেছে তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ান জিরোর প্রশ্ন কী বলছে পার্বত্য অঞ্চলের মাটি প্রধানত অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার অম্লধর্মী ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে কী বলছে ভারতের চা গবেষণা কেন্দ্র অবস্থিত এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জোড়হাট পরের প্রশ্ন কী বলছে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে ভারতের প্রধান প্রশাসনিক শহর হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দিল্লি পরের প্রশ্ন কী বলছে দেখো আমাদের পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে আমাদের বেঙ্গালুরু হবে তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ওয়ান এস টু দু লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে তো দেখো এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করবো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে সুবর্ণরেখা নদীর উপর দশম জলপ্রপাত অবস্থিত এটা কী আছে ভুল আছে টু পয়েন্ট ওয়ান টুতে কী বলছে ফন এক প্রকার শীতল স্থানীয় বায়ু এটা কী আছে এটা ভুল আছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলছে পৃথিবীর ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্বকে প্যারিসই অবস্থান বলে এটা কী আছে এটা ভুল আছে টু পয়েন্ট ওয়ান ফোরে কী বলছে ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ এটা কী আছে ভুল আছে টু পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে গোমতি হলো গঙ্গা নদীর ডান তীরের উপনদী এটা কী আছে ভুল আছে পরের প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট ওয়ান সিক্সে একটি বিশুদ্ধ কাঁচামাল হলো কয়লা এটা কী আছে ঠিক আছে টু পয়েন্ট ওয়ান সেভেনে কী বলেছে টু পয়েন্ট ওয়ান সেভেনে বলেছে এসপিওটি হলো ফ্রান্স থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ এটা কী আছে ঠিক আছে তো দেখো এবার আমি শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু ওয়ানে কী বলেছে যে ড্যাশ হলেন ক্ষয় সীমা ধারণার প্রবর্তক অ্যান্সার হবে জে ডব্লিউ পায়েল টু পয়েন্ট টু টুতে কী বলেছে শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ুর চাপ কী হয় ড্যাশে হবে বেশি হয় টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে নিউফিল্যান্ড অঞ্চলে শীতল ল্যাবরেটর স্রোত ও কী বলেছে ড্যাশ স্রোতের মিলনে কুয়াশা ও ঝড় বৃষ্টি সৃষ্টি হয় অ্যান্সার হবে অ্যান্সার কী হবে উষ্ণ উপসাগরের স্রোত হবে ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট টু ফোরে কৃষিজাত বজ্র এক প্রকার ড্যাশ বজ্র অ্যান্সার হবে জৈব ভঙ্গুর বজ্র টু পয়েন্ট টু ফাইভে কী বলেছে ড্যাশ ভারতের উচ্চতম কী বলেছে গিরিপথ অ্যান্সার হবে মানা টু পয়েন্ট টু সিক্স কী বলেছে কোনো দেশের ভূমির মোট আয়তনের ড্যাশ শতাংশ বনভূমি থাকা উচিত অ্যান্সার হবে আমাদের তেত্রিশ শতাংশ টু পয়েন্ট টু সেভেনে কী বলেছে ভারতের দীর্ঘতম সড়ক পথ প্রস্তাবিত নতুন নম্বর হলো অ্যান্সার হবে এনএইচ ফোর এর আগে কী ছিল এর আগে ছিল এনএইচ সেভেন ছিল ঠিক আছে তো দেখো এবার আমি তোমাদের এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো টু পয়েন্ট থ্রি ওয়ানে নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত অ্যান্সার হবে হাড়িয়াভাঙা টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে বৃষ্টিসায় অঞ্চল পর্বতের কোন ঢালে দেখা যায় এর অ্যান্সার হবে আমাদের অনুবাদ ঢালে টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলছে তেজস্ক্রিয় বজ্রের উৎস কী এর অ্যান্সার হবে কী আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টু পয়েন্ট থ্রি ফোরে কী বলছে আরাবল্লী পর্বতের সর্বস্ব শৃঙ্গের নাম কী অ্যান্সার হবে গুরু শিখর টু পয়েন্ট থ্রি ফাইভে কী বলছে ভারতের দীর্ঘতম শেষ খালের নাম কী অ্যান্সার হবে রাজস্থান খাল টু পয়েন্ট থ্রি সিক্সে কী বলেছে যে আইসিএআর এর পুরো নাম কিন্তু দেখো আইসিআর এর পুরো নাম হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো পরের প্রশ্ন কী বলছে টু পয়েন্ট থ্রি সেভেনে দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দরের নাম কী তো দেখো অ্যান্সার হবে চেন্নাই হবে টু পয়েন্ট থ্রি এইটে কী বলেছে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয় অ্যান্সার হবে বাদামি তো দেখো এবার মিলানো দেখো টু পয়েন্ট ফোর ওয়ানে বৃষ্টির ছায় অঞ্চল অ্যান্সার হবে তিনের অ্যান্সার শিলং টু পয়েন্ট ফোর টুতে কী বলেছে আম্রবৃষ্টি এর অ্যান্সার হবে চারের অ্যান্সার দক্ষিণ ভারত টু পয়েন্ট ফোর থ্রিতে কী বলছে খাদার এর অ্যান্সার হবে একের অ্যান্সার নবীন পলিমাটি টু পয়েন্ট ফোর ফোরে কী বলছে ক্যাকটাস এর অ্যান্সার হবে দুই অ্যান্সার মরু উদ্ভিদ ঠিক আছে এবার আমি